কেউ হয়তো বার ব্রত করতে পারলো না, পূজা অর্চনা করতে পারলো না, ধ্যান তপস্যা করতে পারলো না, এগুলো যদি নাও করো তো অসুবিধা নাই। কিন্তু মহাপ্রভু বললেন কলির মানুষের মুক্তির রাস্তা একটাই, হরিরি নাম হরিরি নাম হরিরি নামৈব কেবলম নামৈব কেবলম কলম নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতি রাম গতি কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন বাবা মমিতা ও সব কীর্তনিয়ারা ওই একটা ভাষণ দেয় বলে কলিযুগে হরি নাম করো, কৃষ্ণ নাম করো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া তোমাদের মুক্তি নাই। কিন্তু মাইরা কীর্তনিয়ারা আমরা বলবো আর আপনারা শুধু শুনে বাড়ি চলে যাবেন হবে না, একটু অনুভব করতে হবে। কীর্তন শুনতে যখন বসেছি একটু ভাবতে হবে, একটু বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া মানুষের গতি নাই, ভালো করে একটু বিচার করে বাস্তবে দেখেন তো হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত ধনী হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। এটা যে যত তাড়াতাড়ি জানবে বাবা তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। দুদিনের জন্য অভিনয় মঞ্চে অভিনয় করতে এসেছো, যখন যার দিন ফুরাবে তাকে অভিনয় মঞ্চ থেকে নামতে হবে। তাহলে সব দুদিনের সম্পর্ক কেমন, জড় জগতে এসেছি, বাবা মা হতে হয়, স্ত্রী পুত্র পরিজন হতে হয়, তাই সেজেছি, কিন্তু এরা কেউ আপন নয়। আজকের আছে তোমার, কালকের অন্য কারোর হবে। তাহলে এইটা যে আগে জানতে পেরে যায় মা, তার মুক্তির পথ পরিষ্কার হয়ে যায়। তাহলে এই পৃথিবীতে তোমার সাথে কেউ যাবে না, যেদিন এসেছিলে একা যেদিন যাবে তুমি একা। আর সাথে যাবে কি, তোমার কর্মফল, সাথ দেবে তোমার কর্ম। মানে কতদিন হরিবাসরে বসেছ, কতবার ভাগবত আসরে বসেছ, কতবার সাধু সঙ্গ করেছ, কতবার গুরু চরণ ধরেছ, কতবার ভক্ত চরণ ধরেছ, কতদিন একাদশী করেছ, কতদিন গোবিন্দ চরণে বসে তুলসী দিয়েছ, আর কতদিন বা তুমি ধর্মের কাজে যুক্ত আছো, সৎ কর্মে যুক্ত আছো, এই ভালো ভালো কর্ম তোমার সাথ দেবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথ দেবে, কে জানো? অবশ্যই আপনাদের আমরা তলার এলাকায় আছে, সে ধনী হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর বাবা যার বাড়িতে থাকবে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মা বাজবে না, কি বাজে তো আমরা তলায় বাজে তো, আমার ডায়মন্ড হারবার অস্থির এলাকায়ও বাজে, তাহলে কেন বাজাবো? এই জায়গাটা বিচার করেন, কেন বাজাবো? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে ডিজে বক্স বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কেন বাবা খোল করতাল বাজাবো? একটা মাইক বাজি বাজি গেলে হতো না? তাহলে নিশ্চয়ই হতো, তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্দজি ভালো করে পিছনে তাকিয়ে দেয়, এছে শিশাকা যাবি একা, যতই আমারে আমারে করো না কেন, ছেলে আমারে মেয়ে আমারে জায়গায় আমারে জমি আমারে বন্ধু আমারে বন্ধুব আমারে বৈভব আমার, কিন্তু শেষের দিনে হিসাব করে দেখো কেউ তোমার নয়। এসো যেমন খালি হাতে যাবে খালি হাতে, তাহলে সাথ দেবে কে? এই মৌমিতা একটা গ্যারান্টি দেবে, সে সাথ দেবে কে জানো? এই হরি নামে যাবে আমাদের পচা দেখো দেখো যা, যেদিনই তুমি ভাবো
ওই হব পারে পারে শহীদ ভজন যদি করতে হয় মা সকাল সকাল নেমে পড়ো, বিকাল গড়ালি আর ভজন সাধন হবে না। সকালে ভজন করতে হবে কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে অগ যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে, আজ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে অগ জমে রতর আসে। মনে রেখো মা, তত্ত্বের দিকে একটু তাকিয়ে দেখো। সকাল সকাল বলছি সেবা পূজা হবে বটে, কিন্তু ঠিক ঠিক হয় না। কেন? সকালবেলা মানে মা আমাদের বাল্যকাল। ভালো করে শুনবেন মা, চঞ্চলা তো নয়, আন কথা নয়। যোগ একবার আসে, এক যোগ যদি বিয়োগ হয়ে যায় আর যোগে ফিরবে না। কারণ অনেক কষ্ট করে আমার এই দাদা ভাইরা আবার নতুন করে কীর্তন করাচ্ছে। কারণ অচৈতন্য জীবের চেতনার জন্য কীর্তন। কারণ মা সবার উপরে তো ভগবান আর সব দায়িত্ব দেয় না, কৃপা করে আমার মাথার উপরে দায়িত্বটা হয়তো দিয়েছে। যেমন আমি যদি বলি বাবা স্কুল মাস্টারি করবো, আমার দ্বারা কি হবে? হবে না। আমি কীর্তন গাইতে পারবো কিন্তু ওইটা আমার দ্বারা হবে না। তাহলে ভগবান কোন কোন ভক্তির উপরে দায়িত্ব দিয়ে পাঠায় জগতের কল্যাণের জন্য। তাহলে কুড়ি ফুলে সেবা হবে না। মন দিয়ে শুনবে, কুড়ি ফুলে সেবা হয় কি মা? কুড়ি ফুল তুললে আমার মামাসিরা বারণ করে না, ও ফুলে সেবা হবে না। আবার বাসি ফুল যে ফুল ঝরে যায় শুকিয়ে যায়, ও ফুলেও সেবা হবে না। দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, ওই কুড়ি ফুলে হলো বাল্যকাল। ওই বাল্যকালে ভজন সাধন করা যায় বটে, কিন্তু তৃপ্তি পাওয়া যায় না।
আবার বাসিপুলের সেবা হবে না, বাসিপুল মানে দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হবে, হরি বল। এই ফুলে গোবিন্দ সেবা হবে না, তাহলে সেবা দেবে তুমি কোন ফুল? আজকের ফোটা ফুল, আজকে যে ফুলটা ফুটেছে সত্য পুষ্পটিত ফুল সম আমাদের যৌবন কাল। ভগবান এই যৌবন কালটাকে বাবা খুব ভালোবাসে, যার জন্য যেদিন আমার গোবিন্দ ব্রজধাম ছেড়ে মথুরায় চলে গেল, রাধা রানী ললিতাকে ডেকে বলেছিল, ললিতা রে আমারে বধু যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমারে বধু আবারে ব্রজে ফিরে আসবে, সেদিনে যদি আমার এই দেহে যৌবন না থাকে, বলো বলো ললিতা আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা দিব। নিতাই গৌর প্রমাণ হরি হরি বল, হরি বল ললিতারে পুরে প্রাণে সখী আমার, যেদিনই আমার যেদিন আমার বধু তাই গৌর প্রমাণ দিব, এই ব্রজে ফিরে ফিরে বলে বলে সখী রে সেদিন কি দিয়ে মায়ের আমার গোবিন্দ একটা জিনিসে পাগল গো, একটু ভালোবাসার পাগল। কোনদিন বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দাও, কোনদিন ভক্তের কাছে বলেনি আমায় মোটা রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, কোনদিন বলেনি আমায় দামি দামি অলংকারে একটু সাজিয়ে দাও। ভগবানের একটাই চাহিদা ভক্তের কাছে, কি জানো? ওটে কলিরি জ্ঞানন্দজি সারাদিনে চলে যা, দিনের মধ্যে একবার আমার চরণে বসে, যদি একবার কাই মনোবাক্যে কৃষ্ণ তোমার হোলামে বলি, যদি একবার নয়নে জলে কেউ নাকারে মতো নাকি আমারে আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কে
তৎক্ষণাৎ ভক্তির ডাকে আমারে ভগবান ছুটে আসে। তাহলে ডাকার মতো ডাকতে হবে, ভালোবাসার মতো বাঁচতে হবে, তবে তো আমার ভগবানকে পাওয়া যাবে। তাই চলেন আজকের আমরা সবাই এই দুর্যোগ মাথায় নিয়েও বাবা একত্রিত হয়েছে। কীর্তনের প্রারম্ভে বাবা যত বড় কীর্তনীয় হোক না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে কীর্তনের প্রারম্ভে আগে স্মরণ করতে হয়। কেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে আজকে যাতে আমাদের মঙ্গল হয়, যতদূর মাইকে ধ্বনি যাচ্ছে ততদূর মঙ্গল হবে, যারা কীর্তনের আয়োজন করেছে তাদের মঙ্গল হবে, যত যত কীর্তনিয়ার আমরা পরপর আসছি আমাদেরও মঙ্গল হবে, আমাদের সম্প্রদায়ের মঙ্গল হবে, সবার মঙ্গলার্থে। মা আজকে যাবো তো একটু নদিয়া? সবাই যাবে? সবাই যাবে? তা সবাই যদি যাও আমি কীর্তন গাইবো কাকে নিয়ে? কেউ যাবো না, কারণ এই এখন বাজে কটা, এই 9:10 বাজে। আর এখন যদি যেতে যাও বাবা নবদ্বীপ, তাহলে তোমার স্বামীর অনুমতি নিতে হবে, ছেলে বৌমার অর্ডার নিতে হবে তারপর। কিন্তু বাবা অনুমতি একজনকে নিতে হয় না, বলো তো সে কে? মন। মন হচ্ছে স্বাধীন। ও এখন দেহটা থাক, আমাদের ছেলে পুলের ঘর সংসার করুক, আর মনগুলো নিয়ে যাই চলেন সুরধ্বনি গঙ্গার তীরে। তাহলে দেহ সংসার করুক, মনটা যাবে সুরধ্বনি গঙ্গায়। কেমন? আর সেই সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তো সেই কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, আর যেদিন আমার চৈতন্য মহাপ্রভু নদীয়ায় এসেছিল, ভাবটা কেমন ছিল জানো নবদ্বীপের? আজ নদী গা চন্দ্র গৌর হবি আজ নদিয়া আমার একটা কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হবে। তাহলে আগে বলে নি, কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজ করতে হয়, শুধু বসে বসে শুনলে হবে না, কর্ম করতে হবে। যেমন আমরা নাচবো গাইবো কথা বলবো, ঠিক আপনাদেরও কর্ম করতে হবে। কর্মটা কি? শঙ্কর ধ্বনি, উলুধ ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের আসেন না, হাত তো আসবেই, কারণ আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন, হাত তো আছে। কি মা সবার হাত আছে? তো যাদের আছে কই একবার দেখান তো। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল, তার মানে সবার হাত আছে, কই এবার একটু উলুধ ধ্বনি করে দেখান। যারা ধে একটা পরিচয় করাই, আমার একটা ছোট মেয়ে, যাই হোক আমাকে মা বলে ডাকে, তো খুব ভালোবাসার এক মেয়ে, তো নতুন কীর্তনে নেমেছে। কি নাম? পাখি, রাই পাখি। যাই হোক রাই পাখি, আশীর্বাদ করে পরবর্তী দিনে যেন আমাদের এই কীর্তনের সমাজ ওরা যেন আবার নতুন করে বাঁচিয়ে রাখে, কারণ আমরা তো চিরস্থায়ী নয়, বয়স হবে একদিন কীর্তনে আমরা ঘরে বসবো, যেমন এককালীন আমার মা কীর্তন করেছে আশেপাশে। আজকের আমি দাঁড়িয়েছি, পরবর্তীতে আশীর্বাদ করেন এরা যেন বড় হয়, বড় হয়ে যেন হরি কথা কৃষ্ণ কথা খাইতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। যাই হোক আমার জন্য কালী পুজোতে জ্বালাবো বলে 14 প্রদীপ করে এনেছে। যাই হোক অনেক ভালোবাসা দিয়ে করেছে, তো নিজের হাতে আমার রাধারানীর চরণে অর্পণ করলাম, রাধা কৃপা যেন হয়। নিতাই গৌর প্রেমানন্দী কই মাইরে একটু উলুধ ধ্বনি দাও দেখি একবার। আজ নদী গা উদয় গিটি আমারে গোদানে Thank you.
মরে গড়া গড়া রে নদী গায়ে উদয় গিলি আরি পূর্ণ চন্দ্র গৌরি হারি আজ কৃপা করে হইল উদয় বলি সোনার নদিয়া গৌর দয়া খাল সোনার নদী গৌর সোনার নদী রাধা প্রেমে আশা দিয়ে সোনার নদী ধুলাই মনা ঘটি নদীয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এলো। মাইনা এবার কথা নয়, এবার আমি একটু বলবো, আপনারা চুপচাপ শুনবেন, কেমন? একটু মন দিয়ে শুনবেন। কৃষ্ণ কলিযুগে গৌর হলো সাধারণ কোন ভক্তের ডাকে এলো না, এসেছিল কার ডাকে? না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্যের গোসাইয়ের ডাকে কেন আসতে হলো আমার কৃষ্ণকে গৌর হই? আমাইরা ভক্ত কি জগতে ছিল না? ভক্তের তো অভাব নাই, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত, হাজার হাজার ভক্ত আছে, তবু কিন্তু ভগবান এসেছিল একজনের ডাকে, তিনি হচ্ছেন শান্তিপুরে বুড়ো মালী। তবে মাইরা শান্তিপুরে বুড়ো মালী বলে বুঝতে পারছেন তো? আপনাদের আমরা তলাতে কেউ নয়। ওই যে পঞ্চতত্ত্ব ছবি আছে দেখবেন মন্দিরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে নিমাই, ও সবাই জানি আমরা, আর ওই মানুষটার ডান দিকে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তাহলে ওই যে বয়স্ক লোকটা, মা চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা, উনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। এই চুলগোপ দাড়িগুলো কেন পেকেছে জানো? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তাহলে এক দুদিনের বড় নয়, তাহলে 52 বছরের যে বড় হবে তার তো চুলগোপ দাড়িগুলো পাকবেই। আর উনি 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে এনেছিলেন। তাহলে এবার আমরা জানবো বাবা, যিনি কৃষ্ণকে গৌর করে আনল তার মধ্যে কতটা পাওয়ার ছিল, মানে কতটা ক্ষমতা ছিল, যার জন্য তো সেই ব্রজের রাজ ঐশ্বর্য ত্যাগ করে নবদ্বীপের মাটিতে ডেকে এনেছেন। তাহলে যে মানুষটার মধ্যে এতটাই ক্ষমতা ছিল সে কে জানো? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? দেখো খিচুড়ি স্কুলে যায়নি, বলে কালী ঠাকুর, শিব ঠাকুর। শিব ঠাকুরের নাম হলো মৃত্যুঞ্জয় কেন? না ওই একজনই দেবতা, এমনকি আমার ভগবান কৃষ্ণ ভাগবত বলছে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তাকে দেহ ত্যাগ করতে হলো, কিন্তু একজনই দেবতা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, উনি কিন্তু সত্য যুগে শিব ছিল, ত্রেতা যুগে শিব ছিল, দ্বাপরে তো শিব ছিল। সত্যতে যিনি শিব হলো, ত্রেতাতে শিব হলো, দ্বাপরে শিব হলো, কলিতে বাবা শিব হচ্ছে না কেন? রূপটা বদলালো কেন? অপরাধ, সামান্য একটা অপরাধের জন্য সেই অপরাধের বোঝা বাবা ভোলানাথ মাথায় বয়ে বেড়াল। প্রতিজ্ঞা করেছিল অসম্ভব, আমি কলিযুগে আর শিব রূপটা ধরে যাব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। কবে প্রতিশ্রুতি দিয়েছিল, কবে প্রতিজ্ঞা করেছিল জানো? যেদিন বাবা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। মায়ের একটু মন দিয়ে শুনবেন, আপনাদের বোঝার মতো কথা, আপনাদের সংসারের মঙ্গলের জন্য,
দেখবেন অনেক কিছু জানতে পারবেন। এই যুধিষ্ঠির মহারাজ রাজস্বই যজ্ঞ করেছিল আর আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না। ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল জানো দাদা আমি তো সবার জন্য একটা করে কাজ দিয়েছি আর আমি আমার জন্য দুটো কাজ আলাদা করে ফেলে রেখেছি। শিখি সবাইকে তুমি একটা করে কাজ আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ তুমি কি কি কাজ করবে গো? বলে জানো দাদা আমার প্রথম কাজ হবে এই রাজস্বই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছিল যুধিষ্ঠির, অসম্ভব, কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর তুমি যারা যারা আসবে তুমি সবার পা ধোবাবে। ভগবান হেসে বলেছিল যুধিষ্ঠির মহারাজকে দাদা আমার তো কোনো দিনই জাতি ঠিক ছিল না, আমি তো কোনো দিন জাত বিচার করিনি, যদি আমি জাত বিচার করতাম তাহলে ওই যে কাজী সাহেবকে নিজের হাতে বামন পুকুরে কবর দিতে যেতাম না। কি বাবা মায়াপুর আপনার আমরা যাই তো ওই সম্পত্তিটা একজন মুসলমান ওটা ছিল মিয়াপুর, এখন হয়েছে বাবা মায়াপুর, হিন্দু সমাজ মায়াপুর করেছে, সম্পত্তিটা ছিল কাজী সাহেবের। এই কাজী সাহেবের বাবা কেউ কবর দিতে যায়নি, মৃত্যুর পর মহাপ্রভু নিজের হাতে কবর দিয়েছিল বামন পুকুর। মায়াপুরে ঢুকতে আগের স্টপেজটা হবে মায়া, ওই মায়াপুরে যেতে দেখবেন বামন পুকুর বলে একটা জায়গা। আর কাজী সাহেবের আক্ষেপ ছিল যে তার সমাধির উপরে তার কবরের উপরে বাবা কেউ একটা ফুলও দেবে না। মহাপ্রভু বলেছিল যে আমারে চাই তারে আমি চাই আর যে আমারে না চাই আমি তারে না চাই, এতটুকু যদি কেউ আমার জন্য ভাবে আমি তার জন্য বিশাল কিছু করতে রাজি। তার জন্য কাজী সাহেবের কবরের উপরে ভগবান একটা চাঁপা ফুলের গাছ রোপণ করেছে, আজও আছে বাবা জীবিত সেই গাছ। এত এত ফুল হয় দেখলে মনে হবে বাবা ফুলটা পড়েছে কেউ যেন কাজীর সমাধির উপরে সাজিয়ে দিয়েছে। তাহলে দেখেন তারা তো বিধর্মী মুসলমান, ভগবানের কোনো দিন জাত বিচার নয়, জাতের ভেদাভেদে হিন্দু সমাজ আমরা মানুষ করি, কে নিচু জাত কে উঁচু জাত, কে ব্রাহ্মণ কে বৈষ্ণব কে ক্ষত্রিয় এগুলো আমরা বিচার করি, এটা ভগবানের বিচার নয়। তো যুধিষ্ঠির মহারাজকে বলছে দাদা আমি তো সবার আগে পা ধোবাবো সবার। তা যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ আমার যজ্ঞে এত কাজ ছিল তুই পা ধোয়ার কাজটা কেন করবি? ভগবান বলছে নিজে আচরি ধর্ম জীবেরই শেখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটা আমরা কীর্তনিয়ারা বলি, নিজে আচরি ধর্ম জীবেরই শেখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। তাহলে আগে তো যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় আগে তো মা তাদের আচরণটা ঠিক করতে হয়, তাদের আচরণ যদি ঠিক না হয়, তাদের বলা যদি ঠিক না হয়, তাদের চরিত্র যদি ঠিক না হয়, তারা যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান যদি না দেয়, নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদে, নিজে যদি পিতামাতাকে ভক্তি না করে, তাহলে তার মুখের কথা শুনে বাবা কিছু শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে আগে আচরণ করতে হবে, তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে সবার আগে বাবা ওই পা ধোয়ার কাজটা করলো কেন? জগৎ জীবকে শিক্ষা দিল, ওরে কলির জীব তোরাও আসছে আমাকে দেখে, সে বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে মা পা ধোয়ার ব্যবস্থা করবেন। এগুলো আগেকার দিনে ছিল কিন্তু এখনকার দিনে এই মডার্ন সমাজে বাবা টিভি সিরিয়াল দেখে আমাদের মতো মেয়েরা ভুলে যাচ্ছে সেই সব পুরানো সংস্কৃতির কথা, কিন্তু না চরণ ধরে যদি এই অধম কীর্তনিয়ার কথা কারো স্মরণে থাকে
চেষ্টা করবেন ঘরে যদি গুরুজন আসে সাধুগুরু বৈষ্ণব আসে যদি বছর অন্তর গুরুদেব আসে সবার আগে মা পা ধোবার ব্যবস্থাটা করবেন আর যদি বছর অন্তর ভক্ত না পান যে যার ঘরের বাবা মা তো আছে যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে চেষ্টা করো মা বছরে একবার আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ বাবা মার পা ধোবা দরকার নেই বছরে একবার যদি বলো মা এটা মৌমিতা হরিবাসরে দাঁড়িয়ে বলছে আমার কথা তো নয় ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু তারপরে গুরু হলাম আমি ভগবান ও মাইরা যারা হারিয়ে ফেলেছো মূল্যবান চরণ মৃত্যুর আগের দিন পর্যন্ত মাথা ঠুকলে আর ওই মূল্যবান চরণ পাবে না এই মূল্যবান চরণ কেন বললাম জানো ভগবান বলছে নবদ্বীপ যেতে হবে না বৃন্দাবন যেতে হবে না হরিদ্বার দক্ষিণ ভারত পশ্চিম ভারত কোথাও করতে হবে না সবটাই পেয়ে যাবে বাবা মার চরণ কারণ ভগবান নিজের থেকে আগে বাবা মার জায়গাটা দিয়েছে ওই দুটো চরণ যে একবার ভজন করবে তার সমস্ত তীর্থের ফল নাকি ওখানেই হয়ে যাবে নিতাই গৌড় প্রেমান হরি বল হরি বল হরি বল কিন্তু আমরা বাবা বিশ্বাস করি না আমরা এগুলো মানতে চাই না কিন্তু ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞ করে দেখিয়েছে শুধু পা ধোয়ালো না ভগবান আরো কি করেছিল জানো যারা যারা প্রসাদ পেয়েছিল কৃষ্ণ দয়াময় নিজের হাতে এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছিল শুধু নর্দমায় ফেলেনি তার ভিতরে আরো একটা কাজ করলো আড়ালে যেখানে পাতাগুলো ফেলছে না আর যারা আমরা প্রসাদ পাই মা পাতা কি সব পরিষ্কার থাকে একটু একটু করে তো লেগে থাকে কৃষ্ণ আড়ালে গিয়ে ওই একটু করে এঁঠো নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে ওঝে ভকেতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল ভগবান ভকিত ভকিত ছাড়া কিছু জানে তাই তো যুগে যুগে ওজি ভকতির কাছে ছুটে আসে যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে দেখছে কৃষ্ণ এঠোগুলো মাখছে দেখা মাত্র যুধিষ্ঠির প্রশ্ন করলো কৃষ্ণ কৃষ্ণ তুমি ভক্তদের পা ধোবাচ্ছ মেনে নেওয়া যায় ভক্তদের এঠো পাতাগুলো নর্দমায় ফেলছো মেনে নেওয়া যায় কিন্তু কৃষ্ণ ভক্তদের এঠোগুলো নিয়ে তুমি গায়ে বাচ্ছ কেন ভগবান করজোর করে বলেছিল দাদা গো তুমি বোধহয় জানো না এই জগতে কেউ যদি অন্যায় করে তার সাজা আমি লিখি কেউ যদি পাপ করে আমি সিংহাসনে বিচার করি কিন্তু যে সবার বিচার করি সে যদি ভুল করে সে যদি অন্যায় করে বলো বলো দাদা এই জগতে তার পাপের বিচার করবে কে যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ আমি বুঝলাম না একটু পরিষ্কার করে বলবি বলে দাদা সবাই তো অপরাধ করে সবার বিচার আমি করি আর যে বিচারক হয়ে ভুল করে তার বিচার করবে কে তা যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুই আবার ভুল করিস তুই আবার পাপ করিস
বলে দাদা আমি তো শুধু পাপি নই আমি হলাম মহা 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 পাপি মহা পাপি কি এমন পাপ করেছিস বলে কেন দাদা পাপটা আমি এই কৃষ্ণ অবতারে করিনি করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে রাম অবতারে পাপ করেছিস কি পাপ বলে কেন আমি একটা মুনিপুত্রকে হত্যা করেছি সে মুনিপুত্রটা কে বলে বিশ্বেশ্বর মুনির ছেলে যার নাম ছিল রাবণ রাজা আর যেই না রাবণ রাজার নামটা শুনেছে যুধিষ্ঠির খিলখিল করে হেসে উঠেছে বলে কৃষ্ণ তুই তো হাসির কথা শোনালি রাবণের মতো দুরাচারকে মারলে জীবনে পাপ হয় হ্যাঁ রাবণের মতো পাপিষ্ঠকে মারলে জীবনে পাপ হয় কথাটা শুনে বলছে দাদা এই জগতে সবাই বলে রাবণ ভালো লোক নয় আমাইরা রাবণের মতো ভক্ত সোনার লঙ্কায় কেউ ছিল সবাই বলে না বিভীষণ ভক্ত বলে না বিভীষণের থেকে হাজার গুণের ভক্তি বেশি ছিল আমার রাবণের অনেক অনেক ভক্তের আছে দেখবেন বাবা বাইরেটা খুব কঠিন মানে বাইরে এমন বাবা রূঢ় ভাষায় কথা বলে মনে হয় লোকটা মোটে ভালো নয় কিন্তু দেখবেন বাবা তার ভিতরে তার সঙ্গে মিশে দেখবেন তার হৃদয়টা খুব নরম তার রাবণের চরিত্রটা মা ঠিক এই রকম ছিল যার জন্য তো এই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল কারণ কত বড় ভক্ত ছিল জানো রাবণ রাজা এই যে কয়েকদিন আগে মা দুর্গা পূজা হয়ে গেল বলো তো দুর্গা পূজাটা করেছিল কে রাম যে পূজাটা হলো অকাল বোধন তাই তো রামচন্দ্র করেছিল কেন করেছিল রাবণের মৃত্যুর জন্য আর রাবণের মৃত্যুর জন্য অকাল বোধন পূজা হলো আর পূজাটা করেছিল কে রাবণ তাহলে ভালো করে এই জায়গাটাই বিচার করে দেখেন যার মৃত্যুর জন্য দুর্গা পূজা সে নিজেই গিয়ে বাবা পূজাটা করে এসেছিল তাহলে কত বড় ভক্ত হলে তবে বাবা নিজের মৃত্যুর জন্য নিজের পূজায় বসেছিল কবে জানো যেদিন বাবা রাবণ রামচন্দ্র দিশেহারা হয়ে গেল যে কিছুতে রাবণকে ধ্বংস করা যাচ্ছে না রাবণের 1 লক্ষ ছেলে আর 12 লক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই রামচন্দ্র বসে বসে চিন্তায় আছে এমন সময় বিভীষণ গিয়ে বলেছিল প্রভু একটা কথা বলবো কি কথা বলে শোনো প্রভু আমার দাদাকে তুমি এইভাবে মারতে পারবে না বলে কেন বলে আমার দাদা তো শক্তি আরাধনা করে বেঁচে আছে তাই তোমাকে শক্তি আরাধনা করতে হবে তোমাকে শক্তি পূজা করতে হবে কিন্তু বিভীষণ আমি যে শক্তি পূজা করব আমার দলে তো সবাই বানর আমার দলে সবাই মানব কেউ তো ব্রাহ্মণ নেই বলে দাদা প্রভু একটা কথা বলবো এই লঙ্কার মাটিতে তো একজনই ব্রাহ্মণ আছে একজনই পুরোহিত আছে সে কে জানো যে হলো আমার দাদা রাবণ রাজা রামচন্দ্র চমকে উঠেছে অসম্ভব বিভীষণ তোমার কি মাথা খারাপ যার মৃত্যুর জন্য আমি দুর্গা পূজা করব সে কোনোদিন আমার এই পূজা এসে করে দিতে পারে বিভীষণ হেসে বলেছিল প্রভু তুমি জানো না পুরোহিত কাকে বলে জানো পুরোহিত কাকে বলে বাবা শুধু ওই বৃহস্পতিবার একটু পুজো করে যাবে চাল কলা দিয়ে দেবে মনে করলে খুব দিয়েছো না পুরোহিত তাকেই বলে ওই পুর মানে নগ হিত মানে মঙ্গল যিনি নগরের মঙ্গল করে নগরের কল্যাণ করে তিনি হয় জগতে পুরোহিত তা রাবণ রাজা তেমনই পুরোহিত ছিল তা আমার রামচন্দ্র বলছে বিভীষণ তাহলে কে রাবণকে নিমন্ত্রণ করতে যাবে বলে কেন লক্ষণকে পাঠাও তা রামচন্দ্র লক্ষণকে ডেকেছে লক্ষণ যাও তুমি একবার গিয়ে রাবণকে নিমন্ত্রণটা করে এসো এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন বাবা ভগবানের ভাই হয়ে মনে বড় ভয়
যে আমি তো খালি হাতে যাব তীরধনুক নিয়ে যাব না আর খালি হাতে গেলে যদি বাবা ওই রাবণ যুদ্ধ করে আমাকে একা পেয়ে আস্তে 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 ছোট্ট কোমরে একটা ছুরি নিয়ে গেছে বাবা তা রামচন্দ্র দেখে বলেছিল লক্ষ্মণ ওই পূজারী নিমন্ত্রণ করতে কেউ অস্ত্র ব্যবহার করে না তুমি অস্ত্রটা ফেলে দাও কিন্তু দাদার কথা শুনেনি মা লক্ষ্মণ চুরি করে একটা ছুরি নিয়ে গিয়েছিল রাবণকে নিমন্ত্রণ করতে আর যখন রাবণকে নিমন্ত্রণ করতে গেল না মন্দোদরী মা রাবণের স্ত্রী মন্দোদরী মা এক লক্ষ ছেলে আর সোয়া লক্ষ নাতি কেউ আর মা বলে ডাকার নেই নিরজনে বসে বসে কাঁদছে এমন সময় লক্ষ্মণ নিমন্ত্রণ করতে গেছে দরজায় গিয়ে ডাকছে মা মা যেই না মা বলে ডেকেছে মন্দোদরী মা দরজাটা খুলে দেখছে লক্ষ্মণ দরজায় দাঁড়িয়ে আর যেই না লক্ষ্মণকে দরজায় দেখেছে ওই মন্দোদরী মা আমা ওই লক্ষ্মণের হাতে ধরে আজ সিংহাসনে বসাইছি শুধু সিংহাসনে বসালো না পাদ্মার ঘো মানে ঘটিতে করে জল এনে ভগবানের ভাই এসেছে তো আর ভগবানের ভাই লক্ষ্মণের পা দুটো ধোয়াচ্ছে আর এদিকে মা রাবণের কানে একজন খবর পাঠিয়েছে মহারাজ আমি এক্ষুনি দেখিলাম তোমার সব থেকে যে চির শত্রু তার ভাই লক্ষ্মণ তোমার বাড়িতে ঢুকলো আর যখনই সংবাদটা রাবণ পেয়েছে না উর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে যাচ্ছে আর গিয়ে বাবা দরজাটা যেই খুলেছে দেখে না মা ওই সিংহাসনে লক্ষ্মণ বসে আছে আর মন্দোদরী নিচে বসে তার চরণ দুটো ধোয়াচ্ছে রাবণ দর্শন করে মন্দোদরীকে বলল মন্দোদরী হে গোগিন্নি তোমার বংশে বাতি দেওয়ার মতো তো আর কেউ নেই তোমার মা বলে ডাকার মতো আর কেউ নেই হে গো তুমি পারলে না ওই লক্ষণকে নিয়ে তোমার একটু কোলে করে বসাতে তুমি সিংহাসনে বসালে পারলে না তুমি একটু কোলে বসাতে ঠিক আছে সেটা নয় করনি হে গোগিন্নি তোমার চোখের জলের এত অভাব পড়ে গেল শেষ পর্যন্ত তুমি ঘটিতে করে লক্ষণের চরণ দুটো ধোয়াচ্ছ পারলে না তোমার ওই চোখের জলে তার চরণ দুখানা ধোয়াইতে তা রাবণ যেই না লক্ষণকে দেখেছে দেখে বাবা রাবণ দুটো হাত বাড়িয়ে ডাকছে লক্ষ্মণ একটু আই তো দেখি বাবা আমার এই হৃদয়ে তোর দাদা তো সবগুলোকে কেড়ে নিয়েছে আমার এই হৃদয়ে পুত্র শোকের আগুন জ্বলছে একটু আই তো দেখি আমার বুকে তোকে জড়িয়ে ধরি আমার এই বুকের আগুনটা নেভে কিনা একটু আয় শত্রু ভগবানের ভাইকে ডাকছে কিন্তু ভগবানের ভাই যেতে পারছে না কেন যেতে পারছে না জানো কারণ মনে মনে লক্ষণের ভয় ওই যে কোমরে ছুরিটা লুকানো আছে বাবা যদি রাবণ বুঝতে পেরে যায় রাবণের কাছে যেতে পারছে না রাবণ ডাকছে কিন্তু লক্ষণ যাচ্ছে না সঙ্গে সঙ্গে বাবা যেই যাচ্ছে না রাবণ হেসে বলে উঠেছিল কিরে আসছিস না মানে পুরোহিত নিমন্ত্রণ করতে এসেছিস আবার কোমরে ছুরি এনেছিস কত বড় ভক্ত বাবা কত বড় ভক্তি থাকলে তবে বাবা জানা যায় কিরে ফেলে দে ছুরিটা এনেছিস কেন ফেলে দে তা যেই না বলা বাবা লক্ষণের হাত থেকে ছুরিটা পড়ে গেছে সব থেকে যে চির শত্রু রাবণ দুটো হাত বাড়িয়ে বলছে আয় না একটু আমার বুকে আয় না রে বাবা দেখি তোকে বুকে নিয়ে আমার আগুনটা নেভে গিয়ে
ওরে রাখন রে তাই গৌর লক্ষণ মাথা নিচু করে বলছে আমার দাদা দুর্গা পূজা করছে, আমি নিমন্ত্রণ এসেছি। বাহ, নিমন্ত্রণ করতে এসেছিস, আমাকে গিয়ে পূজাটা করে দিতে হবে। তাহারে আমি যে পূজা করব তা তোর দাদা দুর্গা পূজাটা কেন করছে? লক্ষণ মাথাটা নিচু করে বলছে রাবণের মৃত্যুর জন্য। যেই না কথাটা বলা, রাবণ বলছে দাঁড়া তাহলে আমি একটু ভালো করে গুছিয়ে আসি। তা লক্ষণ মনে মনে ভাবলো এ বেটা বুঝি আমার কথা শুনতে পাই, কানে একটু বোধহয় কম টম শোনো। আবার দ্বিতীয়বারে বলছে শোনো রাবণ, আমার দাদা যে দুর্গা পূজাটা করছে রাবণের মৃত্যুর জন্য। দ্বিতীয়বারে যেই কথাটা বলেছে লক্ষণ, রাবণ রেগে গিয়ে বলেছে শোন তুই কি মনে করছিস তোর কথা আমি শুনতে পাইনি? ওই জন্য দ্বিতীয়বারে বলছিস ভালো করে? আমি খুব ভালো করে শুনতে পেয়েছি। তাহারে তোর দাদা যে দুর্গা পূজা করবে, আমি যদি একবার ওই দুর্গা পূজাটা করতে যাই, আমি যদি পুরোহিত হিসাবে যাই, যার নামে সংকল্প করেছে তোর দাদা, তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। লক্ষণ আমি যাব, আমার আপত্তি নেই, কিন্তু কথা দে লক্ষণ, তোরে দাদা বংশে পাতি দেবার মতো কাউকে রাখি না। যদি পূজা করতে গিয়ে আমার প্রাণ খানা চলে যা, তুই আমার মাথায় হাত দিয়ে একটা কথা দি, আমার ক্রিয়া কর্মটা তুই সম্পূর্ণ করবি। সেদিন আমার লক্ষণ বুঝতে পেরেছিল রাবণের ভক্তিটা। সেদিনই লক্ষণ কথা দিয়েছিল, আমি কথা দিলাম তোমার মৃত্যুর পর তোমার কর্মটা আমি করব। এইবার যেই না রাবণ গুছিয়ে ঘরের বাইরে বেরিয়েছে, আর লক্ষণ সবে বেরোবে, এইবারে মন্দোদরি মায়াওয়া পিছন থেকে ডাক দিয়েছে লক্ষণ দাঁড়া। হ্যাঁরে মা বলে তো ডেকেছিস, আমার স্তনদুগ্ধ খেয়ে তুই বেঁচে আছিস। বাবা জানেন তো যেদিন শক্তিশেল বান মেরেছিল লক্ষণকে, বিশল্য করলি পাতা মৃত সঞ্জীবনী সতী নারী স্তনদুগ্ধ এগুলো লেগেছিল। আর সতী নারী লঙ্কায় তো একজন তিনি মন্দোদরী মা, তা মন্দোদরী স্তনদুগ্ধ খেয়ে প্রাণ ফিরে পেয়েছে। হ্যাঁরে লক্ষণ তাহলে আমি তোর মা, মানে হ্যাঁ তুমি তোমার মা, বেশ তা মা যদি হই স্বামীকে নিয়ে যে চলে যাচ্ছিস, একটা জিনিস চাইবো তুই দিবি বাবা। বলো মা তুমি কি চাও? আমি তোমার স্তনদুগ্ধ খেয়ে আজকের প্রাণে বেঁচেছি, বলো তুমি কি চাও? খোকা রে কোন সন্তান কি চায় তার মায়ের শীতের সিঁদুর মুছে দিতে? কোন সন্তান কি চায় তার মায়ের হাতের শাখা ভেঙে দিতে? আরে তুই কেমন ছেলে আমার কথা দে, তাহলে দিতে যদি হয় আমার স্তনদুগ্ধ সেবা করে যেমন প্রাণ ফিরে পেয়েছিস, আজকের আমাকে দিতে হবে। কি দিবি জানিস? আমার শীতের সিঁদুর যেন আপনায় থাকে।
আমার শিথির সিঁদুর যেন যেন অক্ষয় থাকে। সেদিন লক্ষণ প্রতিজ্ঞা করেছিল তোমার শিথির সিঁদুর অক্ষয় থাকবে। রাবণের মৃত্যু হলো ওই অকাল বোধন পূজা করতে গিয়ে, তারপরে বিভীষণের সঙ্গে আবার দ্বিতীয়বার মন্দোদরী মার বিবাহ হলো, তাহলে সে সিঁদুর মুজলো না, অক্ষয় রয়ে গেল। তো আজকের সেই রাবণ রাজা, রাবণ রাজাকে মেরেছিল রঘুপতি রামচন্দ্র, আর রামচন্দ্র মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপি হয়ে গেল। সেই পাপটা ধুচ্ছে কবে? ত্রেতা যুগে ধুতে পারলো না বাবা, এসে দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগে। অমায়রা যেখান থেকে গিয়েছিলাম আবার ফিরলাম, তো মনে পড়ছে? তাহলে চলো, তাহলে সেই রাবণকে মেরেছিল, পাপী হয়েছিল আজকের কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যোগ্যে ভক্তদের চরণ ধোয়ার ব্যবস্থা করেছে। তাহলে এইটুকু শুনে কি বুঝলাম কি এরকম করে কি বলা যায়? ও মাঝে মাঝে ঘুরবো, আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে ঘুরছি, ঠিক আছে, অভিমান করো না আমা। তাহলে এইটুকু শুনে, এতটুকু শুনে আমরা কি বুঝলাম? মানুষ মাত্রই অপরাধ করব, ভগবান যদি করে আর আমরা করব না, পাপ ফেললেই পাপ। তাহলে কেউ যদি আমরা অপরাধ করে ফেলি, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করাও, তাও যদি না করো বৈষ্ণবদের একটু এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো বৈষ্ণবদের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও, আর যদি নিতে পেরেছো কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো। এইবার কৃষ্ণ যজ্ঞের দরজায় বাবা দাঁড়িয়ে আছে, মানে প্রথম দরজায় অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। এইবার একে একে আসে, কৃষ্ণ পা ধোবায় যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগজ্জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ এদিকে এসো। কারণ বাবা তো সব সময় রেডি হয়ে আছে, পাগল পাগল ভাব। তা মা দুর্গা দেখেছে, প্রাণনাথ তুমি অত চঞ্চল চঞ্চলত হইও না, শোনো কৃষ্ণ পা ধোবাচ্ছে, চলো পা দুটো ধুইয়ে নিয়ে এবার আমরা। বাবা ভোলানাথ হেসে বলল, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবি আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার কৃষ্ণ তো আমার পা ধোয়াতে পারবে না। এইবার মা লাইন থেকে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে গেছে। কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, বাবা সব থেকে প্রভু ভক্ত হচ্ছে আমাদের কুকুর, যত জগতে পশু পাখি আছে এইবার কুকুরের মতো প্রভু চরণ সেবা কেউ করতে পারবে না, প্রভু ভক্তই কুকুর। এইবার কুকুর কি করেছে মনে মনে ভাবছে, কৃষ্ণ তোমার চোখে ধুলো দিয়ে আমি যজ্ঞের ভিতরে ঢুকবো। কিন্তু বাবা এই জায়গাটা আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার ভুল হলো। কি ভুল? দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরণ করলো বলে, অহল্যা সতীত্ব নাশ করলো বলে দেবরাজ ইন্দ্রের শরীরে একটা অভিশাপ দেওয়া হলো, তোর সর্বঙ্গে হবে ভোগ চিহ্ন। আর গৌতম মুনি সেটা পরবর্তীতে আশীর্বাদে দিল, তোর সহস্র চোখ হয়ে দাঁড়াবে। তার মানে ভোগ চিহ্নটা সর্বতে চোখ হবে। কিন্তু মা ইন্দ্রের থেকে তো আমার কৃষ্ণের শরীরে চোখ আরো বেশি। কি বাবা বেশি নয়? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কার শুধু খাবার দিকে মন, আর কে বসে বসে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি কি করে দেখবো? কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, ঠিক আছে, খাতা কলমে হিসেব করে পৌঁছাবে না? তাহলে কৃষ্ণের শরীরে লাখো লাখো কোটি কোটি চোখ চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে দেখে। হ্যাঁ, তো এইবার কৃষ্ণ কি করেছে বাবা, হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। পা ধোয়াতে গেলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়া যায়? মাথাটা নিচু করতে হবে, পা ধোয়াচ্ছে। আর বাবা ভোলানাথ কুকুর হয়ে পিছন থেকে এক পা দু পা করে আসছে,
আর মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবো। এইবার যেই না বাবা ওই কুকুর হয়ে সবে পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর ওই পায়ের মাঝখান দিয়ে সবে আমার ভোলানাথ মাথাটাকে, আর যেই না দেবা কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। এইবার যত কানের কাছে চেপে ধরে কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব কবি গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোবালে বোধ হয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো। আর কুকুরে? পাঁচটা। পাঁচটা, পাঁচটা পা। ওর ডায়মন্ড হারবারে বাড়ি, তোর বাড়ি বোধহয় পাঁচটা পা হয়, চারটে। তাহলে ভগবান কি বললে? হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, তাই দাহু দাহু ছাড়ো বাবাই দাও, তাই গৌর করিব আমি ওই চরণে বড় অভিলাষী, দড়ি দিয়ে কুকুরটাকে বেঁধেছে, বাদলে কি হবে? কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে দাঁড়া, এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। এইবারে ভগবান কি করে জানো? কুকুরের চারটে চরণে আগে জায়গায় বেঁধে দিয়ে সবার পা ধোবাচ্ছে, খালি বিলি নদী নালা পুকুর ঘাটের জলে দিয়ে। আর ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখো, এই বাচ্চিকে জগতের কোন জলে নয়, ওই কুকুরের চরণ চারটে বেঁধে বলছে আমি রাবণকে মেরে পাপী হয়ে আছি, আর তোমার মতো বৈষ্ণবের যদি পাটা না ধোবাই আমার ভগবান নামে কম হয়ে যাবে। এইবার চারটে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে, খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, তাহলে কোন জল? কৃষ্ণ আমার চোখের জলে চরণ চোখের জলটা কুকুরের পা দুটো ধোয়া হয়ে যাচ্ছে। ভোলানাথ কেঁদে বলল কৃষ্ণ রে, এই যে রাজস্বায়ী যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, আমার চরণে পড়ল, আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম আবাত কলিযুগে আমি আর শিব হব না। আমা তাহলে বোঝা গেল কারণটা কি? প্রথমে প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে শিব নয়। এই নয়টা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তাহলে আবার ঘুরে ফিরে ফিরে এলাম। এইবার ভগবান যেই না বাবা ভগবানের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলো কৃষ্ণ
आगत कलिजुगे सेई विनय आमी हब अद्वैत आचार्य गोसाई तुई आमार कृष्ण न तुई हबि नदी आरिणी माईचा आमी कथा दिला बारो बत्सर तुलसी भाषिए तोके ब्रजधाम थेके नदियाए नामाबो अरे जेदिने तुई वृंदावन थेके नदियाए नामबी गौर होई সেদিন আমি অদ্বৈত হয়ে নাভা দেবীর গর্ভে ছোটবেলায় নাম হবে কমলাক্ষ আর সেদিন আমি বড় হয়ে যখন তোর সঙ্গে দেখা করতে যাব তুই আর আমি যেদিন মুখোমুখি হব এই যে রাজশাহী যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল এই কুকুর যেদিন নদিয়ায় আজকে তোর সঙ্গে দেখা করতে যাবে তুই যেদিন কৃষ্ণ গৌর হবি তুই আর আমি যদি মুখোমুখি হই ওরে তোর ঋণ এই ভাবে আমি তাহলে মাইরা পরিষ্কার বোঝা গেল যার জন্য পৃথিবীতে কারোর ডাকে এলো না একেবারে শান্তিপুরে বুড়ো মালির ডাকে আসতে হলো আর এসে কি করল কেহ বলি পুরাণে রাবণ বধিলা কেহ বলি পুরাণে মামা উলু কই মাঠে মাঠে দাও দেখি একবার কেহ বলি পুরাণে রাবণ বধিলা কেহ বলি পুরাণে গোড়া কেহ বলি পুরাণে রাবণ বধিলা কেহ বলি পুরাণে প্রকাশ করিলা ওই বলকেরি ওই ভাবি লীলা প্রকাশ করিলা বলকেরি ওই ভাবি লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে গোটায় অবতা শ্রী রাধারে ভাবি গোটায় অবতা শ্রী রাধারে ভাবে গোটায় অবতা শ্রী রাধারে ভাবে হরি কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এবার হরি কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরি কৃষ্ণ গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হল এইবারে লীলা প্রকাশ হল এইবারে লীলা প্রকাশ হল এইবারে লীলা প্রকাশ হল গৌরের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহি করি জোড়হা করি জোড়হা অগ যে কৃষ্ণ সেই গৌ সেই তো জগন্না সেই তো জগ বাসুদেব বাসুদেব
वासुदेव वासुदेव घोषी कहे एबार लीला प्रकाश हलो वासुदेव घोषी कहे एबार लीला प्रकाश हलो वासुदेव घोषी कहे एबार लीला प्रकाश हलो वासुदेव घोषी कहे एबार लीला वासुदेव घोषी कहे एबार लीला प्रकाश हलो वासुदेव সবাই মিলে বলেন তো গোবর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দাও এত জোরে দেবে কত দূর যাবে সিরাকল শোনা যাবে আর এদিকে ধামুয়া ঝিনকি যাবে সিরাকল ঝিনকি এগুলো যাবে আচ্ছা মা যাদের যাদের বিশ্বাস আছে কই দেখি হাত দুটো তোলো তো দেখি একবার সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা একটু দাঁড়িয়ে আছেন চরণ ধরে নিবেদন সবাই একসঙ্গে দেখি আত্মনিবেদন না হলে মামা মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় ওখান থেকে সব পড়ে যাবে তোলো দেখি সম্পূর্ণ হাত সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচিদি নন্দনে কি জয় বিষ্ণুপ্রিয়া কি জয় নিতাই চাঁদি কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরুচরণ কি জয় হরিনাম যজ্ঞ কি জয় কমিটি ভাই সব কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমাহরি চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই আমার একটা ভজন হবে তো বিষয় যাব তবে আমি আর আমার সম্প্রদায় যাব না সবাই যাব ওই আগে একটু উলুধ ধ্বনি দাও তারপর বাহ সবাই একটু প্রেম শেষ রাখালি রাজা গোবি দিলে কোথায় রাধা কুণ্ড গিরি গোবর সবাই যাচ্ছি সবাই যাবে তো সবাই যখন যাচ্ছি কই দেখি এই রাত্রিবেলা আর একবার কান মুলে বলছি মা কালী দেবী আর বলবো না এই বাতটা শেষ সবাই দেখি একবার হাত দুটো দিলো সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন ভাগবতী সিজামনা আসে যে ভাইরা ইউটিউব করছো তাদের কাছে অনুরোধ কারণ এই সময় আমার তুলতে হবে না অনেকক্ষণ তুলেছো এবার কার হাত উঠলো আর কার উঠলো না এই আমরা তলাতে দুদিন পরে তোরা ছাড়বে মোবাইলে দেখতে পাবে তাহলে তখন বুঝতে পারবে কার হাত উঠেছে আর কার ওঠেনি ঘোরার একবার ক্যামেরা গুলো দেখি সবাই একসঙ্গে ভাগবতী শ্রীজা
जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में मधुवन में स्नान बलि में मान बलि में दर्शना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में काले वन में कमल वन में ऊंचा गांव में वर्षा में राधा कुंड में प्रेम से बोलो जोर से बोलो भाव से बोलो बाबी बिहारी बांसुरी बजाई रे सोई बांसुरी बजाई सुनी राधारानी चले जो मुना শাশুড়ি বৌমাতে যে ঝগড়া হলে গলাটা বার হয় একটু বের করো বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বলো বৃন্দাবনেশ্বরী কি जमुना मैया की नंदो बाबा की उचारामो की दर्शनामो की भक्त वृंदो की हरिवासन धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरुचरण की कमिटी भाईष्णव की हरिनाम यज्ञ की आज के आनंद की हिताई गौरव प्रमाण की चलो एबार आमरा वृंदावन जाबो किंतु जेते गिए मा এতক্ষণ তো হলো এবার একটু অ্যাডভার্টাইজ শুনতে হবে তো কারণ সিরিয়াল যখন দেখো আধ ঘন্টা সিরিয়াল পনেরো মিনিট হয় আর পনেরো মিনিট ইচ্ছা না থাকলেও মা উপায় নেই ঠিক তদ্রূপ আমরা এই যে চারটে ঘন্টা কীর্তন গাইব পনেরোটা মিনিট একটু দিতে হবে সময় নাহলে কীর্তনটা চলবে কি করে তাই আপনাদের কাছে আমার নিবেদন কৃপা করে আমার এই কমিটি দাদা ভাইরা আমার ভাইরা অনেক পরিশ্রম করে আজকের দিনটা পার হয়ে এসেছে তবু বাবা কীর্তনটা করাচ্ছেন আর আপনারা জানেন কিছু অর্থের তো দরকার কারণ এই যে অনুষ্ঠানটা পিছিয়ে করছে মানে এই যে প্যান্ডেল জেনেটার মাইক সমস্ত কিছু একটা খরচের ব্যাপার আছে তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে নিবেদন যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে কৃপা করে আমার বাবা ঠাকুররা যাচ্ছেন দাদা ভাইরা যাচ্ছেন যার যেমন ক্ষমতা আপনারা একটু দান করবেন আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসরটা আরো দীর্ঘস্থায়ী হয় আরো বড় বড় কীর্তনিয়ারা যেন এই আসরে এসে লীলা কীর্তন পরিবেশন করতে পারে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তবে মা কেউ কিন্তু বৈমুখ করবেন না অল্প কিছু হলেও অবশ্যই করে দেবেন কেমন আসতে কারণ মনে রাখতে হবে মা ব্যাংকে টাকা দিতে গেলে তো নমিনও লাগে
তুমি যে এত কষ্ট করে টাকা জমালে তোমার নয়, তুমি নমিন করেছো, তুমি হরি বল হলে তার। তাহলে গৌরীর ব্যাংকে যদি কেউ এক টাকা জমা, যদি কেউ এক টাকাও জমায়, সে জমানো টাকা বাবা তোমার এই এক টাকার বিনিময়ে 1,00,000 টাকা কোন দিন ভগবান দিয়ে দেবে। তাই আপনাদের মতো ভক্ত চরণে নিবেদন, যাচ্ছে ভিখারির মতো, যার যেমন ক্ষমতা। তবে মা দেখো যেন ওই ঝনঝন আওয়াজটাবাদ যেন একটু না হয়, একটু বেশি বেশি ব্যবস্থা করু, কেমন? আর কেউ যদি 500,000 আমার গোবিন্দ সেবার জন্য দিতে পারেন, আমার কাছে আসবেন, আমি তার নাম ঠিকানা অবশ্যই, আমার সঙ্গে সঙ্গে সারা জগৎ, শুধু আমার ভারত নয় বাংলাদেশের লোকও জানবে যে আমরাতলার হরিবাসরে ভগবত সেবায় অন্তত কেউ 500,000 টাকা আমার গোবিন্দকে ভালোবেসে, রাধারানীকে ভালোবেসে দিয়েছে। কেউ যদি এত ভক্তের মধ্যে কোনো দাদা ভাই বা দিদি ভাই থাকেন, 500 টাকা বা 1,000 টাকা যদি কেউ আমার রাধারানীকে ভালোবাসেন, কৃপা করে একটু আমার ভিক্ষার জোলাতে একটু দিয়ে যাবেন। আপনাদের দান নিয়ে এই হরিবাসরটা আবার নতুন করে আরো বড় যেন হতে পারে, এইটুকু প্রার্থনা আমার রাধারানীর কাছে। তো যাই হোক, তো আমি আশা করবো বাবা রাত 12টা পর্যন্ত আছি, যদি একজন ভক্ত পারেন অন্তত 500 বা 1,000 আমার রাধারানীকে ভালোবেসে, আমাকে নয় আমার রাধারানীর সেবার জন্য যেন কেউ অন্তত আগে আসে আমার গোবিন্দর জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো চলেন আজকে আমরা সবাই পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম, আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে গিয়ে আমরা আজকের আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনমণি। আজকের আমাদের লীলা আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। বেশ দেখেছো, আমার ইচ্ছা নয় আমার রাধারানীর ইচ্ছা। যাই হোক, আমার এক দাদা ভাই নাম বলতে অনিচ্ছুক, 500, 5 টাকা না 6 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছেন, আমার রাধারানীর সেবায় দিয়েছেন। আমার রাধারানীর পাদ পদ্মে জানালাম ভক্তের সকল মনোবাসনা, যেন আমার রাধারানী পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নিয়ে যাবেন এখান থেকে হরি বল। তাহলে রাধারানীর মনের আশা পূর্ণ হয়ে গেল, 500 এসে গেল, এবার কেউ 1,000 নেই, এইটা হলে আর বলবো না, সত্যি কান মলে বলছি, আর 1,000 এলে বলবো না, মানে যদি কেউ পারেন, আমি চাপিয়ে দিচ্ছি না, যদি কেউ পারে। তাহলে চলেন আজকের এই যে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা,